শুরু করছি। প্রথমে দেখো যে অঙ্কটা আছে, পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে দেওয়া হলো, অনেকগুলো তথ্য দেওয়া আছে। দেখো এই যে তথ্যগুলো উল্টো পাল্টা করে সে দেওয়া আছে, তাই তো? এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে কাঁচা তথ্য। এবার এই তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা যখন ছকের আকারে প্রকাশ করি, তখন সেটা হয় পরিসংখ্যা বিভাজন ছক। কিভাবে ছকের কি করতে বলেছে দেখো, শ্রেণীগুলো বলে দিয়েছে কিভাবে আমরা শ্রেণী তৈরি করব। তাহলে আমরা কি লিখছি, শ্রেণী ট্যালি মার্ক পরিসংখ্যা, ঠিক আছে? আমি প্রথমটা করে দিচ্ছি, ঠিক একইভাবে তোমরা দ্বিতীয়টা নিজেরা করবে। শ্রেণী কি কি, শূন্য থেকে দুই, দুই থেকে চার, চার থেকে ছয়, ছয় থেকে আট। দেখো এখানে ছয়ের বেশি কি আছে, ছয়ের বেশি আর নেই, তাই আমরা ছয় থেকে আট এই পর্যন্ত নিলেই আমাদের হয়ে যাচ্ছে। আট থেকে দশ এগুলো নেওয়ার তো আর দরকার নেই, কারণ ছয়ের বেশি আর আমাদের নেই। বোঝা গেল? তাহলে এবার দেখো শূন্য থেকে দুই, শূন্য, আচ্ছা এক, এক হচ্ছে শূন্য থেকে দুইয়ের মধ্যে, দুই, দুইটা আমি বলেছি যে যখন দুইয়ে শেষ হচ্ছে আবার দুই দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এটার নিম্ন সীমা আর এটার উচ্চ সীমা, দুটো ক্ষেত্রে আমরা যেটার নিম্ন সীমা থাকবে সেটার মধ্যেই সংখ্যাটা যাবে। তাহলে দুই গেল দ্বিতীয়টায়, ছয় গেল লাস্টেরটায়, পাঁচ গেল মাঝেরটায়, এক প্রথমটায়, পাঁচ এটায়, এক এটায়, তিন এটায়, দুই এটায়, ছয় এখানে, দুই এখানে, তিন এখানে, চার এখানে, দুই কেটে দিলাম মানে পাঁচ নম্বর হলো, শূন্য এখানে, চার চার তার মানে পাঁচ ছয় হলো, তাই তো? তিন এখানে, দুই দুই তার মানে দুই দুই, আচ্ছা শূন্য শূন্য, চার পাঁচ, আবার এক, দুই দুই, তাহলে দুই দুই, চার, তারপর একটা তিন, তারপর একটা দুই এক, দুই এক, শূন্য পাঁচ, এক দুই, চার, তিন, চার, এক, ছয়, দুই দুই, তাহলে দুই দুই, তার মানে কত হলো, পাঁচ পাঁচ দশ আর একে এগারো, তিন পাঁচে পনেরো আর একে ষোলো, পাঁচ আর চার নয় আর এখানে হলো চার, তাহলে কত হলো, নয় চার তেরো একে চোদ্দো আর ছয় কুড়ি, শূন্য হাতে দুই, চল্লিশ। দেখো আমাদের 40টা পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে দিয়েছিল, পরিসংখ্যা মোট 40 হলো, ঠিক আছে? তাহলে এই বিভাজন ছকে, ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি? আচ্ছা দেখো, শ্রেণী অন্তর মানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে অন্তর কত, দুই, শ্রেণী দৈর্ঘ্য দুই, শ্রেণী পরিসংখ্যা প্রথম শ্রেণীর পরিসংখ্যা এগারো, দ্বিতীয় শ্রেণীর ষোলো, তৃতীয় শ্রেণীর নয়, চতুর্থ শ্রেণীর চল্লিশ। শ্রেণী সীমা প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা, দুই দুই, শূন্য থেকে দুই, দুই থেকে চার, এরকম। আচ্ছা দেখো দু নম্বর অঙ্কটা দিয়েছে তোমাদের একটা নিচের শ্রেণীগুলো নিয়ে পরিসংখ্যা বিভাজন। দেখো এখানে যে শ্রেণীগুলো দিয়েছে এখানেও আমরা একই রকমভাবে লিখব, এক থেকে দশ, এগারো থেকে কুড়ি এবং শেষেরটা একচল্লিশ থেকে পঞ্চাশ, ফলে এটা তোমাদের বলেই দিয়েছে। এখানে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্স কী, এখানে দেখো শ্রেণী সীম আগে শ্রেণী, এখানে কী রয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, শ্রেণী সীমাগুলোকে শ্রেণী সীমানা করে নিতে হবে। শ্রেণীর সীমাগুলোকে যদি আমরা শ্রেণীর সীমানা করে নিই, তাহলে শ্রেণী সীমানা করা আছে আমাদের, এগুলোকে কিছু করার দরকার নেই। তাহলে এক থেকে দশ, এর মধ্যে এক থেকে দশ পর্যন্ত যারা আছে তারা এই শ্রেণীতে, এগারো থেকে কুড়ি
অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হচ্ছিল যে শূন্য থেকে দুই, দুই থেকে চার, তাহলে দুইটাকে কোথায় রাখবো এখানে? এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভাবার দরকার নেই, 1 থেকে 10-এর মধ্যে যারা আছে তারা এখানে, 11 থেকে 20-এর মধ্যে যারা আছে তারা এখানে, এইভাবে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবে। এবারে বলছে 3 নম্বর আর 4 নম্বর দেখো। আচ্ছা 4 নম্বরটা আমি বলি, 3 নম্বরটা আমি পরে বলছি। 4 নম্বরটা কি বলছে, যে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির ওই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে দেওয়া হলো। দেখো 4 নম্বর অঙ্কটায় তোমাদের কটা শ্রেণী করতে হবে, কি করতে হবে কিচ্ছু কিন্তু বলেনি। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে সব থেকে ছোট নম্বর, অর্থাৎ এই যে যখন আমাদের নিজেদের একটা শ্রেণী তৈরি করতে হবে, আমাদের কিন্তু প্রথমে ভাবতে হবে যে শ্রেণীর তথ্যের প্রসার কত। সেইভাবে চিন্তা করে আমাদের কটা শ্রেণী করবো, কত করে শ্রেণী দৈর্ঘ্য হবে সেটা ভাবতে হবে। যেমন ধরো এখানে আমাদের দেখতে হবে সব থেকে ছোট সংখ্যা কত আছে। সব থেকে ছোট সংখ্যা 52 একটা পাচ্ছি, তার কম কি আছে দেখে নি। না দেখো, সব থেকে ছোট সংখ্যা আছে হচ্ছে 52, আর সব থেকে বড় সংখ্যা কত আছে 130 তো একটা পাচ্ছি। এছাড়া তাহলে 130-52 কত হয়, 8, পাঁচটাকে 6, 6 কত হলে 13, 7, তাই তো? তাহলে আমরা 10টা যদি 8, 10 করে যদি শ্রেণী দৈর্ঘ্য নিই তাহলে 8টা 7.8, মানে এটাকে আমরা প্রায় কত লিখতে পারি 8। তাহলে আমাদের কটা শ্রেণী করতে হবে, 8টা শ্রেণী করতে হবে, ঠিক আছে? তাহলে শ্রেণীগুলো আমরা কত করে শ্রেণী দৈর্ঘ্য নেবো, তাহলে 10 করে শ্রেণী দৈর্ঘ্য নেবো। তাহলে কীরকম হবে শ্রেণীগুলো, 52 থেকে 62, 62 থেকে 72, 72 থেকে 82, 82 থেকে 92, 92 থেকে 102, কটা হলো 3, 2, 5, 102 থেকে 112, 112 থেকে 122, 122 থেকে 132। দেখো 8টা হলো, 3, 3, 6, 2, 8। তোমাদের যদি মনে হয় যে আমরা 50 থেকে শুরু করবো, করতে পারো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে, এই যেহেতু মিনিমামটা 52 আছে তাই আমি 52 থেকে শুরু করলাম। তোমরা 50 থেকেও এদিকে শুরু করতে পারো, এদিকে 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। শ্রেণী গঠনটা মোটামুটি নিজের উপর। আচ্ছা এবার এখানে তাহলে কি হবে, ট্যালি মার্ক, আর এখানে করবে পরিসংখ্যা, এটা নিজেরা করবে, আশা করি নিজেরা পারবে এটা। আচ্ছা এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা কি বলেছে, একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে, এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে লিখলাম। তাহলে মোট পরিসংখ্যা হচ্ছে 40, তাই তো? 4 নম্বর অঙ্কে মোট পরিসংখ্যা হচ্ছে 45, অর্থাৎ এই পরিসংখ্যাগুলোর যোগফল করে যদি 45 পাও তাহলে বুঝবে অঙ্ক ঠিক আছে। 3 নম্বর অঙ্কটায় তাহলে কি হবে, প্রথমে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে এবং একটি ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। আচ্ছা 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে তোমরা আগে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করো, ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন, সেটা আমি ক্ষুদ্রতর আর বৃহত্তর পরিসংখ্যা বিভাজন ছক তারপরে হবে। আমি আগে এই ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন ছক যেগুলো তৈরি করেছি, বা 5 নম্বর আর আগে আমি তোমাদের 6 নম্বর অঙ্কটা দেখাই, 3 নম্বর আর 4 নম্বরটা তোমরা নিজেরা করো। আচ্ছা 6 নম্বরটা আমি তোমাদের আগে দেখাই, বলছে নিচে একটি পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি এটা একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে দিয়েছে। কি বলেছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। আচ্ছা 10-এর কম কতজন আছে, 17 জন। তার মানে দেখো প্রত্যেকটা শ্রেণীর মধ্যে ডিফারেন্স কত, 10 করে। তাহলে আমরা শ্রেণী লিখতে পারি কত, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30,
30 থেকে 40, আর শেষে গিয়ে শেষ হয়েছে কত, 60-এর কমে, তাই 40 থেকে 50, 50 থেকে 60, তাই তো? এই পর্যন্ত বুঝতে পারলে? কেন আমি 10 করে নিলাম, কারণ এখানে দেখো প্রত্যেকটা এই যে শ্রেণী সংখ্যাগুলো বলেছে তাদের মধ্যে 10 করে ডিফারেন্স, তাই আমি নিলাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে? এবারে দেখো এই যে সংখ্যাটা আমরা, আমাদের যে সংখ্যাগুলো আছে 10-এর কম, 10-এর কম কতজন পেয়েছে? 17 জন। এবার 20-র কম কতজন পেয়েছে? 22 জন। আচ্ছা এই যে 20-র কম যারা পেয়েছে তারা তো 10-এর, 20-র কম যারা পেয়েছে তাহলে তাদের মধ্যে তো এই 10-এর কম যারা তারাও আছে, তাই তো? তার মানে এই যে 22 তার মধ্যে তো এই 17 জন রয়েছে, তাই তো? 30-এর কম যারা পেয়েছে, একজন 30-এর কম পাওয়া মানে কি, সে 20, এই 20-র কম আর 10-এর কমরাও তো এই 30-এর কমের মধ্যে রয়েছে, অর্থাৎ যখন 30-এর কমকে আমরা হিসেব করছি তখন কিন্তু আমরা 20-র কমদেরও ধরে নিচ্ছি, 10-এর কমদেরও ধরে নিচ্ছি, তাই তো? তাহলে যখন আমাদের শ্রেণীতে রাখতে হবে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এগুলোকে বিয়োগ করব। তাহলে পরিসংখ্যাটা কিভাবে হবে? পরিসংখ্যাটা হবে হচ্ছে এখানটা লিখবো আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা লিখলে তাহলে এখানে আছে 17, 22, 29, 37, 50, 60। যখন দেখো এই কম কথাটা থাকবে তখন হচ্ছে আমাদের ক্ষুদ্রতর সূচক, আর যখন বেশি কথাটা থাকবে তখন হচ্ছে বৃহত্তর সূচক। তাহলে আমরা কি করব, আমরা ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে ওপর থেকে নিচে বিয়োগ করতে করতে আসবো। তাহলে 17 প্রথমটা যেমন তেমনই থাকবে, এবার দেখো বিয়োগ করো, 17 - 22 করলে কত হয়? 5। 22 - 29 করলে 7। 29 - 37, 8, 9, 17, 8। 37, 50 তার মানে 13। 50, 60 তার মানে হচ্ছে 10। দেখো এটা যোগ করলে আমরা 60 পাবো, মোট পরিসংখ্যা 60। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে পারি। যদি বেশি বলতো তাহলে আমরা উল্টো দিক দিয়ে বিয়োগ করতে করতে যেতাম, ঠিক আছে? যেমন ধরো এই যে পরেরটা বলেছে, ঠিক আছে তোমরা তাহলে এই 5 নম্বরটা আমি করাইনি, 3 আর 5 আমি পরে করাচ্ছি, একদিনে পুরোটা বুঝতে পারবে না। তোমরা আমাকে 1, 2, 3, 4 এইগুলোর এক তো আমি করে দিয়েছি, 2, 3, 4 এই কটা অঙ্কের ছকগুলো আমাকে তৈরি করে দেখাও, তারপরে আমি 3 নম্বর আর 5 নম্বর করাবো। 6 নম্বরটা করে দিয়েছি, নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে আমি বাকি অঙ্কগুলো করাবো। তারপরে আছে 7, 8 এগুলো আছে, ওগুলো পরে করাবো। আগে তোমরা আমাকে 2, 3, 4 এই তিনটের ছক তৈরি করে দেখাও, ঠিক আছে? আমি ঠিক।